লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছে এবং ভাবছে যে আমাকে জোর জবরদস্তি ভয়ে দেখিয়ে ইডির ভয়ে সিবিআই এর জুজুর ভয়ে আমি মাথা নত করব। আমি অন্য ম্যাটেরিয়াল, এসব যত করবে আমি তত লক্ষ্যে অবিচল থাকবো, আমি তত দৃঢ়প্রতিজ্ঞ হব, আমার জেদ তত বাড়বে। সবাই এক নয়, আমার মানসিকতার আর অন্য মানসিকতার মধ্যে পার্থক্য রয়েছে, সবাই মেরুদণ্ডহীন হয় না। তাই যারা ভাবছে যে এইসব করে নিজের স্বার্থ চরিতার্থ করব এবং জোর করে অপোজিশনকে, বিরোধী দলগুলোকে, তাদের প্রতিনিধি নেতা কর্মীদেরকে একঘরে করে রাখবো ইডি সিবিআই দেখিয়ে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাকে দুবার ডেকেছে, আপনাদের সামনে আমি এসেছি, আমি গেছি, তদন্তে সহযোগিতা করেছি এবং তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা তাদের কাজ করছে, আমি তাদেরকে দোষ দিই না। কিন্তু যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অজস্র অভিযোগ, অভিযোগ ছেড়ে দিন প্রমাণ জনসমক্ষে রয়েছে, তাদেরকে ইডি কভার ডাকছে, তাদেরকে সিবিআই কভার ডাকছে। আজকে ধরুন সারদা নারদা নিয়ে যারা গলা ফাটাচ্ছিল, রোজ ভ্যালি, যাদের বিরুদ্ধে সারদার কর্ণধার লিখিত অভিযোগ করেছে, যাদেরকে কাগজে মুড়ি দিয়ে টিভির পর্দায় নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জনসমক্ষে রয়েছে, তাদেরকে কভার ডেকেছে আজকে সব বিজেপির বড় বড় নেতা। আমি আজকে অপোজিশনে তৃণমূল কংগ্রেস করি বলে আমি এদের কাছে চোর, আর যারা বিজেপি করে তারা সাধু। কালকে যদি যাদেরকে ডাকা হচ্ছে তারা বিজেপি হয়ে যায়, তারা সাধু হয়ে যাবে। সুতরাং এই যে বিজেপি ওয়াশিং মেশিনের কায়দা, জোর জবরদস্তি করে তাদের কাছে মাথা নত করা, এই বিচারিতা, এই ধাপ্পাবাজি বেশি দিন চলতে পারে না।